السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد একজন প্রশ্ন করেছেন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ডাক্তারগণকে ব্যক্তিগতভাবে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে এবং বিভিন্ন সেমিনার প্রোগ্রাম এবং বড় বড় কনফারেন্সে প্রচুর অর্থের ব্যবস্থা করে দেয়, এগুলি কি শরিয়া সম্মত? আসলে মূল ব্যাপারটা হলো শরিয়া অনুমোদন করে সকল অনুমোদিত বিষয়কে, অনুমোদনহীন কোন বিষয়কে শরিয়া অনুমোদন করে না। এই ক্ষেত্রে অনুমোদনটা কি? প্রথমে তো শরীয়তের অনুমোদন, দুই নাম্বার প্রাতিষ্ঠানিক অনুমোদন, আর তিন নাম্বার সরকার এবং সরকারি ব্যবস্থাপনায় অনুমোদন। এখন যদি আমরা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ডাক্তারগণকে যে ব্যক্তিগত বিভিন্ন উপহার দেয়, সেমিনার প্রোগ্রাম এবং কনফারেন্সে যাওয়ার জন্য আর্থিক ব্যবস্থা করে দেয়, এটা শরিয়া কি বলে? শরিয়া বলে যদি ডাক্তারদেরকে তাদের স্কিলনেস, তাদের অভিজ্ঞতা, তাদের যোগ্যতা, তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করার জন্যে হয়তো সেমিনার প্রোগ্রাম কনফারেন্সে পাঠায়, জাতির উন্নয়নের জন্যে চিকিৎসা সেবাকে আরো বেশি নির্ভরতায় ধন্য করার জন্য, আর এটা সরকার অনুমোদন করে, প্রতিষ্ঠান অনুমোদন করে, শরিয়া এটাকে অবশ্যই অনুমোদন করে। কিন্তু হ্যাঁ, যদি উদ্দেশ্য হয় ডাক্তারদেরকে ব্যক্তিগত উপহার দেয়া, সভা সমিতি সেমিনার সিম্পোজিয়াম বা বিদেশ ভ্রমণের ব্যবস্থা করার উদ্দেশ্য হলো ওই কোম্পানি থেকে উৎপাদিত ঔষধ যাতে বারবার লিখে, প্রয়োজনীয় লেখে অপ্রয়োজনীয় লেখে, এককভাবে তাদের ঔষধ শুধু বিক্রি করবে, এই টার্গেট নিয়ে এবং যথেষ্ট মান সম্পন্ন নয় তবুও লিখতে দেয়, আর ওই যে উৎপাদিত ঔষধ ডাক্তার প্রেসক্রিপশনে লিখছেন তাই তাকে উপহার দিচ্ছে, তাই তাকে সভা সমিতি সেমিনার সিম্পোজিয়ামে পাঠাচ্ছে, তাইলে এটা এক প্রকার লেনদেন হচ্ছে, আর এই লেনদেনটা হচ্ছে অনৈতিক তথা ঘুষের পর্যায়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে ঘোষণা করেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষদাতা ঘুষের গ্রহীতা দুইজনই জাহান্নামে, কারণ ডাক্তার ঘুষের বিনিময়ে ঔষধ লিখছে আর ঘুষ দিয়ে ডাক্তারকে দিয়ে ঔষধ লেখানো হচ্ছে। অনেক ক্ষেত্রে ঔষধগুলো মান সম্পন্ন নয় অথবা প্রয়োজনের নয়, অপ্রয়োজনে মানহীন, অথচ ডাক্তার লিখছেন আর বাজারে কি দেখাচ্ছে বাধ্য হয়ে রোগীরা, অথবা এমনও আছে ঔষধ হয়তো মান সম্পন্ন বটে, দাম অনেক বেশি, অন্য অনেক কোম্পানির ঔষধ আছে যাদের কার্যকারিতা ঠিক ঠিক দামও কম, কিন্তু না ডাক্তার উপহার পেয়ে সভা সমিতি সেমিনার সিম্পোজিয়ামের দেওয়া টাকা পয়সাতে বিনিময়ে উচ্চ মূল্যের ঔষধগুলো লিখছেন। আসলে এই সবগুলো শরীয়তের জায়েজ না জায়েজ প্রমাণ হওয়ার জন্য প্রথম দরকার অনুমোদন আছে কিনা, দুই নাম্বার জিনিসটা নৈতিকতায় ধন্য কিনা, আর হ্যাঁ অবশ্যই বিচার করতে হবে যে এর মধ্যে সততা ন্যায় সঙ্গতা আছে না নাই। বরং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ঘুষ হিসেবে এই সকল লেনদেন হয়, আর ঘুষের বিনিময়ে অথবা ঘুষ দিয়ে এমন কাজ করালে কখনো তা জায়েজ হবে না, হবে না, হবে না। তাই আমরা আবারও বলছি স্পষ্ট করে, যদি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ডাক্তারদের অভিজ্ঞতা বৃদ্ধির জন্য অথবা ডাক্তারদের দক্ষতা বৃদ্ধি করার জন্য অথবা তাদের সেবার মান উন্নয়নের জন্য সকল কাজ জাতির জন্য ইনভেস্টমেন্ট হিসেবে করে করতেই পারে, কিন্তু যদি উদ্দেশ্য হয় নিম্নমানের ঔষধ লেখানো, উদ্দেশ্য হয় বেশি দামের ঔষধ লেখানো, উদ্দেশ্য হয় প্রয়োজন নেই অপ্রয়োজনে অনেক ঔষধ লেখানো, তাইলে ইন্নামাল আমালু বিন্নিয়া, নিয়তের উপরেই সব কিছু নির্ভর করবে, অন্যায়ের ভিত্তিতেই সব করানোর কারণে দাতা গ্রহীতা উভয়ই ঘুষ দাতা গ্রহীতার পর্যায়ে ভুক্ত হবে, আর যা হারাম যা জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন।